নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সায়ন্তনী ব্লগে নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত, আর সকলকে সবার আগে জানাই গুড মর্নিং। তো আজকে আমরা দেখে বুঝতে পারছি এখনও মুখ টুক ধোয়া হয়নি, ফ্রেশ হওয়া হয়নি, তো আমি ক্যামেরা অন করেছি তার একটাই কারণ, আজকে আমার মাম সারাদিন কী কী করবে তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখন দেখছি সবাই প্রত্যেকটা মাই শেয়ার করছে তাদের বাচ্চারা কী কী করে সারাদিন, তো আজকে আমিও ভাবলাম যে আমিও আজকে তোমাদের সাথে শেয়ার করি যে আমার মাম্মাম সকাল থেকে উঠে ঘুম থেকে ওঠার পর থেকে কী কী করে। তো আমিও এখনও ফ্রেশ হইনি আর মাম্মামও হয়নি, ওকে জাস্ট একটু মানে সোয়েটার পরিয়ে সব কিছু রেডি করিয়ে দিয়েছে। আর হাতে দেখো ব্রাশ দেখতে পাচ্ছ তোমরা, দেখি তো ব্রাশটা, দেখি তো ব্রাশ দেখতে পাচ্ছ, ব্রাশ নিয়ে কলগেট নিয়ে রেডি হয়ে গেছে। আর আমি ব্রাশটা এখনও আনিনি, আনছি। আর এই দেখো আমার মাম্মামের হাতে কালকে কী হয়েছে, পড়ে গেছে দিয়ে হাতে লেগে গেছে, তো ডান হাতে করে ব্রাশ করতে পারছে না, আমি ওকে ব্রাশটা করিয়ে দেবো। তো আগে আমরা ব্রাশটা করে নিই, তারপরে ফ্রেশ হয়ে আবার তোমাদের সামনে আসছি। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর কী বলবো, তো সঙ্গে থাকো। বলো, আমার হাতে লেগে গেছে তো আমি ব্রাশ করতে পারছি না, মাম ব্রাশ করি, ওপর দিয়ে হা করো বাবা, ওপর দিয়ে হা করো, তো ওপর দিয়ে হা করো, আমরা মুখটু ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর এ দেখো মামামের জন্য ক্রিম নিয়ে চলে এসেছি, এই ক্রিমটা ওকে মাখাই আমি, তো মুখ ধুয়ে নিয়েছি যেহেতু সেহেতু ক্রিমটা আমি মাখিয়ে দেবো, তারপরে চুলে আঁচড়ে দেবো, তারপরে ওর হাতে যে মানে কি বলবো লেগেছে এটার উপরে একটু বোরোলিন গরম করে লাগিয়ে দেবো যাতে কমে যায়। তো চলো ক্রিমটা মাখিয়ে নিই। ক্রিম মাখানো হয়ে গেছে, এবার চুলটা আঁচড়ে দেবো একটু, দেখি ওষুধ লাগিয়ে দিয়েছি, রেখে দাও রেখে দাও দিতে তলে মধ্যে। তো আমার মাম্মা এখন রেডি হয়ে গেছে, আর তোমাদেরকে দেখাই, তোমাদেরকে দেখায় ওর পাপা ওর জন্য কালকে কি নিয়ে এসেছে, এই দেখো ওর জন্য কি নিয়ে এসেছে, চাকুস নিয়ে এসেছে ওর জন্য, ও চাকুস খেতে খুব ভালো লাগে, এই অডিওটা এনেছে ওর জন্য, ও অডিও বিস্কুট খেতে সব থেকে বেশি ভালোবাসে, তাই জন্য ওর বাবা অডিও বিস্কুট আর চাকুস দিয়ে দিয়েছে। তো চাকুসের প্যাকেটটা কাটবো, ও প্যাকেটটা কেটে তারপরে আমি দুধের মধ্যে চাকুসটা দেবো, তো চলো আমি দেবো এর মধ্যে দুধ, গরম করা দুধ, গরম দেখছো দুধের কালারটা চকলেট কালার হয়ে যাচ্ছে, ক্যামেরার দিকে তাকিয়ে বলো বলো, এই যে তাকাও তাকাও এদিকে তাকাও, বলো কেমন হাতে করে দেখাও। তো আমিও এখানে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে বসে গেছি আর এখন চা খাচ্ছি, তো 8:05 বেজে গেছে, এই যে
চা খাচ্ছি। এই কাপটা মা শান্তিনিকেতন থেকে কিনে নিয়ে এসেছিল। আরে দেখো চাটা, লিকার চা। তো দেখো আমার মাম্মা পড়তে বসেছে, বই বার করছে, দেখো তোমরা। দাঁড়া না, একটু পিছিয়ে বস, দেখতে পাবে। দেখাও দেখাও ঘোড়া, শরীরটা ঘুরিয়ে দেখাও, ওরকম না, ভালো করে ছাড়ো ছাড়ো। এই দেখো অ লিখেছে বাবা, বলো অ। ও ও সরি 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 সরি, অ অ হ্যাঁ খায় কি বড় জ মুখে, চকলেট সকাল থেকে চকলেট খাচ্ছে গো। নাও 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 নাও, পড়ে নাও পড়ে নাও। অ প্রথম থেকে পড়। অ অ এখন অ, তারপরে আ, তারপরে তারপরে দাঁড়া দাঁড়া তারপরে খোকা যাবে, খোকা নামে নতুন তোর রং হবে ছাড়ো চিপ আর কি বলো, কাঠবিড়ালি 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 এখন ঘুমাতে গেছে তো। ও বেশ ঠিক আছে, তাহলে একবার বলো তো টুইঙ্কল টুইঙ্কল কোথায়, ওর নিকাচে বলো তো, কোথায় ওর নিকাচে, এখানে এখানে কোথায় ওর কাছে বলো তো। ওরে বাবা, আ আ কোথায়, আ এটা, ওরে বাবা হসাই হসাই, দীর্ঘই 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 দীর্ঘই, ও মা গো, হসো হসো তারপরে এ ওই ও ঠিক আছে, এবার বলো টুইঙ্কল টুইঙ্কলটা বলো, এদিকে এদিকে তাকাও এদিকে তাকাও, বলো বলো তোমার মাকে মাতে শিখাবো, দাঁড়া তো আগে টুইঙ্কল টুইঙ্কল, আমি পালাচ্ছি তাহলে, আমি চলে যাবো তাহলে, কিন্তু বলে দাও একবার টুইঙ্কল টুইঙ্কল, বন্ধুরা জানে না তো, টুইঙ্কল টুইঙ্কল বলো, হাওয়াই হাই অন্ডার অতি ওয়ার আপ এবাবটা হাতে হাই লাগে দাও নি দ্য স্কাই। তারপর আর কি জানো তুমি, জনি জনি তারা 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 আর পড়তে পড়তে না কবো, বেশ জনি জনি এটা পড়লে থাকবো, তারা তারা বলো কত অনেক হাতে হাতে আবার
জানি জানি এই বাবা ইটিং সুগার এই সুগার বাবা টেলিং লাইস এরে বড় বড় দাদা টেলিং লাইস টেলিং লাইস না বাবা আমি রে মা আর কি বলতে পারো তুমি একে চন্দ্র বলো কবিতা আর একবার একে চন্দ্রটা বলতে পারো তুমি লাল লাল জুতি কাকাটুয়া বলো লাল জুতি কাকাটুয়া তো বলো উফ এই বলতে পারি এগুলো আমি বলি তুমি বলো হ্যাঁ তুমি এগুলো বলো বলো তো লা এই বলো তো ক্রো মানে আম্মা আমি মাতে এটা নেব বেশ নেব আগে কি বলি ক্রো মানে ও দাঁড়া দাঁড়া ধরো বলো ক্রো মানে এ ঠিক পড়াবো কাক মানে করে মানে কাক পিজন মানে পিজন মানে পাড়া ওরে বাবা রে এ পিজন মানে উফ এ ভালো করতে পারলে না তোমাকে নন্দরা চকলেট পাঠিয়ে দেবে বাড়িতে বড় বড় চকলেট তারপর বলো স্প্যারো মানে চড়ুই চড়ুই পাখি ডাক মানে আরে বাবা এলিফ্যান্ট মানে এলিফ্যান্ট মানে আমি চপটি করে চপকে পড়াবো আমি স্যার দাদা তোমার দেখিনি না মাকে বকছি দে না দেখো বলো এলিফ্যান্ট মানে এলিফ্যান্ট মানে তুমি বলো তুমি তুমি পড়াচ্ছ তুমি আমাকে বলে বলে দাও এলিফ্যান্ট মানে কি ট্রিপল ইবিল মানে কি জানি আমি জানি না তো হাতি ও এলিফ্যান্ট মানে হাতি কুকুর মানে কুকুর ডগ 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 মানে ডগ মানে কুকুর ক্যাট মানে ও এ তোর তো নাচি তো কুতে তোর যে মাত্র মাত্র করবো কিন্তু আমার হাতে নাচি আছে দেখেছিস তো ক্যাট মানে টাইগার মানে টাইগার মানে বলো টাইগার মানে টাইগার মানে বলো টাইগার মানে এটা কি টাইগার মানে টাইগার মানে কি টাইগার মানে বাঘ হ্যাঁ লায়ন মানে দাঁড়া দাঁড়া লায়ন মানে বলো এটা বাঘ গো আর বলো ম্যাঙ্গো মানে তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছেন আমি এখন রেডি হয়ে গেছি দোকান যাওয়ার জন্য আর আমার মাম্মাম এই যে তো আমার মাম্মা পড়া হয়ে গেছিলো তো এখন খেলা করছে এই দেখো ওর অনেকগুলো খেলনা রয়েছে এগুলো সব হচ্ছে বেশিরভাগ খেলনাটাই রয়েছে আর কি কিন্ডার জয় থেকে পাওয়া খেলনা তো কিন্ডার জয় যা যা খেলনা পেয়েছে আমি একটা বাক্সের মধ্যে ভরে রেখেছি তো দেখার জন্য কতগুলো খেলনা হয় তো এক ঝলক তোমরা দেখে নাও তো এই খেলনার উপর আমি একদিন একটা ভিডিও দেবো যে ওর কী কী খেলনা আছে তো আজকে তো সেটা ভিডিওটা দিতে পারছি না আজকে ও সারাদিন কী কী করে সে ভিডিওটা দিচ্ছি তো এখন আমি যাবো দোকান আর দোকান থেকে এসে তারপরে ওকে ফ্রেশ করাবো চান করাবো রেডি করাবো তো সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করবো আর তো এখনকার জন্য চলো বাবা রান্না বান্না খেলা করছে তো খেলা করুক আর আমি দোকানে যাই দোকান থেকে ঘুরে এসে আবার তোমাদের সাথে বাড়ি চলে এসেছি আর ওকেও তেল মাখানো হয়ে গেছে এবার চান করাবো তুমি নিজে বাবা রে বাবা মুখে হাত দাও মুখে হাত দাও পাটে চলে যাবো
তো বন্ধুরা দেখো আমার মাম্মা পুরো রেডি, বলো আমি রেডি হয়ে গেছি, আমি দেখে গেছি, আর এখন আমি আমি ভাত খাবো, জল নিয়েছি দেখো ছোট্ট একটা গ্লাসে। আজকে কি থালায় ভাত খাচ্ছে মাম্মাম? কাঁসার থালায় ভাত খাচ্ছে তো, এই দেখো জল খেয়ে নিতে নেই আগে, ঠিক আছে? তো দাঁড়াও তরকারি দেওয়া হোক, এই দেখো মাছ দিচ্ছে তো বাবা, মাছ দেওয়া হয়েছে মাম্মামকে। তো ওকে আমি ভাতটা মাখিয়ে মাখিয়ে খাইয়ে দিই, তারপরে আবার তোমাদের সাথে গল্প করব। তো চলো টাটা করে দাও মাম্মা, এই টাটা করো। বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর আর তোমাদেরকে দেখাতে পারিনি আর গল্প করতে পারিনি, তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমার মাম্মাম একটুখানি খেলা করে তারপরে আবার পড়তে বসে গেছিলো, আর আমিও দোকানে চলে গেছিলাম। তো এখনই দোকান থেকে ফিরলাম, আর ফিরে মামামের জন্য জিলিপি আর সিঙ্গারা নিয়ে এসেছি, বাড়ির সবার জন্য নিয়ে এসেছি। হ্যাঁ দাঁড়ো, তো মাম্মা একটু হাত ধুতে গেছিলো, হাত ধোয়া হয়ে গেছে, হাত ধুয়ে এসেছে, আর এখনও সিঙ্গারা জিলিপি খাবে। তো তোমরা দেখতে থাকো, এই দেখো নামো নামো। তো এই দেখো বন্ধুরা, এখানে সিঙ্গারা আছে, হাত সরাও মামা, হাত সরাও, হাতটা সরো, আর এখানে জিলিপি। তো আমার মামা এখন জিলিপিটা খেয়ে দেখাবে তোমাদের, কেমন হয়েছে, কেমন হয়েছে, ভালো হয়েছে? আচ্ছা, ওরে বাবরে, ওরে বাবরে, ওরে বাবরে, ওরে বাবরে, কেমন টেস্ট, কেমন টেস্ট বলো, টেস্টি কেমন, টেস্টি কেমন? তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে আমার মাম্মাম সিঙ্গারা জিলিপিটা খাচ্ছে। তো আর এরপরে তো রাত্রে খাবার খাবে, তারপরে ঘুমাবে, তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করছি না, প্রত্যেক দিনই তো এটাই হয়। আর ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। তো সারাদিন ও যা যা করেছি সবই তোমাদের সাথে শেয়ার করলাম, মোটামুটি যেটুকুনি পারলাম সেটুকুনি তুলে ধরার চেষ্টা করলাম। তো আর কিছু বলার নেই, আজকেকার মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও সবার প্রথমে ভিডিওটা নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজকেকার জন্য টাটা, গুড নাইট।